আমাদের টেক্সাই গাই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অভ্র আমরা যখন কম্পিউটার থেকে হার্ড ডিস্ক থেকে আমাদের ফোন থেকে কোনো মেমরি চিপ থেকে কোনো তথ্য ডিলিট করে দিই তখন সেটা কোথায় যায় সেটা কি সত্যিই ডিলিট হয়ে যায় না আমরা জানি যে ডিলিট হয় না কিন্তু সেটা যায় কোথায় কি হয় তার সাথে সেই তথ্য যেটা আমরা ডিলিট করে দিই সেটা আসলে ঘানায় চলে যায় আফ্রিকার ঘানা বলে যে দেশটা আছে সেখানে চলে যায় মজা করছি না আসলে এটা সিরিয়াস কথা এবং এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে বলবো কতগুলো ছোটোখাটো কথা আমরা যখন কোনো কিছু ডিলিট করে দিই সেই জিনিসটা আমরা কম্পিউটারে ডিলিট করলে দেখি সেটা রিসাইকেল বিনে চলে যায় ফোনেও কখনো কখনো এরম ব্যবস্থা থাকে এবং রিসাইকেল বিনে গিয়ে আমরা সেই ফোল্ডারটাকে আবার ফিরে পেতে পারি রিস্টোর ডেটা বা রিস্টোর ফোল্ডার করলে ফিরে যেতে পারে আগের জায়গাতে কিন্তু আমরা যদি সেই রিসাইকেল বিন থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দিই সেটা কি তাহলে মেমোরিতে আর থাকে না মেমোরিতে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় ওটা মুছে যায় না ওটা মেমোরিতে থেকে যায় শুধু ওই জায়গাটাকে পয়েন্ট করছিল যে পয়েন্টারটা পয়েন্টার একটা প্রোগ্রাম আসলে সেটা একটা তীরের মতো সেটা ইঙ্গিত করে দেখাচ্ছিলো যে মেমোরির ওই জায়গাতে ওই ছবিটা ওই ভিডিওটা বা ওই তথ্যটা আছে সেইটা মুছে যায় বুঝতে অসুবিধা হচ্ছে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরুন একটা বইয়ের মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে এবং এক থেকে দশ অব্দি যদি চ্যাপ্টার থাকে আমাদের সূচিপত্রেও সেই চ্যাপ্টারগুলো আছে লেখা আমরা দশ নম্বর চ্যাপ্টারটাকে সূচিপত্র থেকে মুছে দিলাম তাহলে আমরা যখন বই খুলব সূচিপত্র দেখে ভাবব যে বইয়ের মধ্যে দশ নম্বর চ্যাপ্টারটা নেই কিন্তু বইয়ের মধ্যে আসলে দশ নম্বর চ্যাপ্টারটা আছে যেটা আমরা এক্ষুনি জানি না আমরা যদি কোনো বিশেষ পদ্ধতিতে বইটাকে খুঁজে দেখি তাহলে কিন্তু আমরা বইয়ের মধ্যে এই দশ নম্বর চ্যাপ্টারে পৌঁছতে পারবো ঠিক একই ব্যাপার ঘটে আমাদের যে কোনো হার্ড ডিস্কের সাথে কম্পিউটারের সাথে বা ফোনের সাথে বিশেষ পদ্ধতিতে তাই তথ্যগুলো উদ্ধার করা সম্ভব এর আগে বহু ভিডিওতে আপনাদের বলেছি যে এখান থেকে বাঁচার জন্য আপনাকে সেই তথ্যের ওপর রিরাইট করতে হবে মানে অপ্রয়োজনীয় তথ্য ওর ভিতর ঢুকিয়ে দেবেন আবার ফর্ম্যাট করবেন বারবার ফরম্যাট করবেন কতবার করবেন কেউ কেউ তো পঁয়ত্রিশ বা চল্লিশবারও করছে কিন্তু তাতেও আপনার তথ্য পুরোপুরি আসলে মুছে যায় না কোথাও কিছু থেকে যায় বেঁচে যায় ধরুন হার্ড ডিস্কের মধ্যে কোনো ব্যাট সেক্টর যে জায়গাটাকে আর অ্যাক্সেস করা যায় না যে জায়গাটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে কোনো ট্রানজিস্টার হয়তো সেখানে নষ্ট হয়ে গেছে তো সেই ব্যাট সেক্টরের যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু নেই আছে এবং আমরা করে কি বিশেষ করে প্রথম বিশ্বের দেশগুলো তারা করে কি যখনই এই ইলেকট্রনিক্স জিনিসপত্র পুরনো হয়ে যায় সেগুলো বাতিল করা বা ফেলে দেওয়ার সময় আসে তারা সেই ইলেকট্রনিক্স বর্জ্য বা ইলেকট্রনিক ময়লা তারা গরিব দেশগুলোতে ডোনেশানের নামে পাঠিয়ে দেয় বিশেষ করে আফ্রিকার ঘানার মতো দেশে এবং সেখানেও এরকম একটা প্রফেশান চলে এসেছে যে যেখানে কিছু লোক ওই তথ্যগুলোকে ওই ইলেকট্রনিক্স ফেলে দেওয়া জিনিসগুলো থেকে তথ্য উদ্ধার করছে এবং সেখানে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারছে তারা এটাও একটা ব্যবসা এটাও একটা প্রফেশান এবং সেই গুরুত্বপূর্ণ তথ্য তারা উদ্ধার করার পর সেগুলো বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে চড়া দামে সেই সব তথ্য বিক্রি হচ্ছে তাই আপনি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন অথবা গুপ্তচর সংস্থার প্রধান তাহলে আপনাকে আপনার তথ্য পুরোপুরি মুছে ফেলার জন্য সেই ডিস্কটাকে সেই ফোনটাকে বা সেই কম্পিউটারের সেই স্টোরেজ ডিভাইসটাকে পুরোপুরি নষ্ট করে দিতে হবে এই পুরোপুরি নষ্ট কথাটাও একটা আসলে জটিল কথা এটা নিয়ে পরে কখনও আবার ডিটেলস ভিডিও বানানো যাবে তো আপনাকে পুরোপুরি নষ্ট করে দিতে হবে এইটুকুই আপাতত বুঝুন তো পুরোপুরি নষ্ট করে দিতে পারলে তবেই একমাত্র আপনার সব তথ্য ডিলিট করা যায় ডিলিট করা সম্ভব যেমন দেখেছেন না একটা বইয়ের পাতা বা একটা খাতার পাতা আমরা যদি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিই সেটাকে কিন্তু ওই টুকরোগুলো জোড়া লাগিয়ে আবার সেই খাতার পাতাতে যা যা লেখা আছে সেগুলো উদ্ধার করা সম্ভব আমরা যত ছোটো ছোটো করে ছিঁড়ে ফেলবো যত কুচি কুচি করবো সেই খাতার পাতাটাকে সেটা তত কঠিন হবে উদ্ধার করা কিন্তু অসম্ভব হবে না কখনোই তাই যে কোনো তথ্য যে কোনো সময় উদ্ধার করা যায় উদ্ধার করা সম্ভব এবং টেকনোলজি যত ডেভেলপ করবে তত সেটা আরও সহজে আরও ভালোভাবে আরও অ্যাকিউরেটভাবে উদ্ধার করা যাবে আজকের ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকানটা বাজিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়